প্রচুর রিকোয়েস্ট পেয়েছিলাম এই ধরনের আরজিবি লাইটের রিভিউর জন্য। আপনারা অনেকেই আমাদের মতো এরকম ছোটখাটো একটা স্টুডিও তৈরি করতে চান, হয়তো অনেকে ইউটিউবে কাজ শুরু করছেন, আবার কেউ বা বাসা বাড়িকে সাজিয়ে তুলতে চান। আজকে আমাদের কাছে প্রায় 7-8টার মতো লাইট রয়েছে, যেগুলোর মাঝে কোনোটা আপনি মাত্র 100 টাকাতেও পেয়ে যাবেন, আবার কোনোটা কিনতে আপনার অলমোস্ট 2000 টাকা খরচ করতে হবে। চলুন তাহলে শুরু করছি পুরো ভিডিও নিয়ে স্যাম আপনাদের সাথে। আপনারা স্যামজন দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিওতে যে লাইটগুলো আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি, এর প্রত্যেকটা লাইট পার্সোনালি আমি নিজেই ব্যবহার করে আসছি দীর্ঘদিন যাবত, যার ফলে আমার একটা ইউজার এক্সপিরিয়েন্সও রয়েছে, আর রেগুলার আপনারা ভিডিওতে তো ব্যবহার হতেই দেখেন, সুতরাং রেজাল্টগুলো আপনারা জানেন। ওয়েল, শুরুতেই আমরা কথা বলছি এই লাইটটা নিয়ে। এটা হলো MZ88। এটার অন্য একটা নামও আছে, অনেকেই ব্লগিং লাইট বলেও ডাকে, মানে এটাকে আপনি স্মার্টফোন সেটআপের সাথে ব্যবহার করতে পারবেন, আবার ক্যামেরার সাথেও সেট করতে পারবেন। বিশেষ করে যারা ব্লগিং ট্লগিং করেন তাদের কিন্তু এটা কাজে লাগবে। আপনি কালার টেম্পারেচার সেট করে নিতে পারছেন, আর RGB তো থাকছেই। তো এইখানে শুধুমাত্র RGB বলতে আপনি বিভিন্ন কালারগুলোকে ফিক্স করে রাখছেন এমন না, বিভিন্ন রকমের মুড পেয়ে যাবেন, আপনি কালার সুইচ করতে পারবেন। পাশাপাশি আপনি দেখুন যে এখানে বিভিন্ন রকমের মুড পেয়ে যাবেন, আপনার প্রয়োজন আপনি সেটা ব্যবহার করতে পারবেন। তবে পার্সোনালি এই লাইটগুলো আমি যে কাজে ব্যবহার করে থাকি সেটা হলো, যদি কখনো আউটডোরে যাই তখন আমার সাদা লাইটের প্রয়োজন পড়ে, বা মানে অনেক সময় আউটডোরে তো লাইট ততটা থাকে না, তখন হয়তো আমি এটা ব্যবহার করে থাকি এক। আর বেশিরভাগ যে কাজটায় ব্যবহার হয় সেটা হলো, অনেক সময় কোনো প্রোডাক্টের যখন আমরা বি রোল নেই, লাইক অনেক সময় দেখেন যে স্মার্টফোনটা ভাবে দাঁড়িয়ে আছে, পাশ থেকে সুন্দর একটা কালার দেখা যায় মোবাইল ফোনের পাশে, তখন আমি যে কাজটা করি, দুই পাশ থেকে দুইটা কালার টোন এভাবে ধরে রাখি বা দিয়ে রাখি আর কি, তখন কিন্তু মোবাইল ফোনটা দেখতে আর একটু সুন্দর লাগে বা ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। সো এই কাজেই আসলে আমার বেশি ব্যবহার করা হয়। এগুলো কিন্তু রিচার্জেবল, এর মাঝে 2000 mAh ব্যাটারি রয়েছে, এবং আমি এর থেকে টানা ব্যাকআপ পেয়েছি একদম ফুল ব্রাইটনেসও প্রায় 3 ঘন্টার মতো। শুরু দিকটাতে এমনটাই ছিল, তবে আস্তে আস্তে ব্যবহার করতে করতে এখন কিছুটা কম চার্জ থাকে, তারপরে স্টিল 2.5 ঘন্টা কম না। এটাকে চার্জ করার জন্য USB টাইপ সি পোর্ট রয়েছে, আর এর সাথে কিন্তু আপনি একটা রিমোটও পেয়ে যাবেন, রিমোট দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন, বা যে কোনো কালার টোনে নিতে পারবেন, পাশাপাশি মুডগুলো চেঞ্জ করতে পারবেন। এটা টোটালি প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, মানে টোটাল জিনিসটাই, এবং এর কোয়ালিটিও বেশ ভালোই, মানে যে দাম তাতে আমি ভালোই বলবো। এর দাম হলো 1200 টাকা, বিডি শপে 1200 টাকা এই মুহূর্তে পাওয়া যায়। তো ফাইনালি এইটার ব্যাপারে আমি বলবো, যারা কিনা ব্লগিং করতে চান বা রিচার্জেবল কোনো RGB লাইট দরকার তারা দেখতে পারেন, বাট যাদের আসলে যে কোনো একটা জায়গায় ফিক্সড করে রাখতে হয় লাইট, তাদের জন্য কিন্তু এর বাইরেও কম দামে আরও অনেক অপশন রয়েছে, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। তাহলে সেরকম কিছু নিয়েই কথা বলা যাক। আমাদের হাতে এখন যে লাইটটা দেখছেন এটা হলো LED RGB ফ্ল্যাট লাইট। এই জিনিসটা কিন্তু IP65 সার্টিফাইড, মানে পানি টেনে ঢোকার চান্স খুবই কম, আউটডোরেও আপনি এটা চাইলে ব্যবহার করতে পারবেন। তারপরে এটা সরাসরি কারেন্টের সাথে লাইন দিলেই জ্বলে উঠবে, মানে আলাদা করে কোনো অ্যাডাপ্টার বা ওই ধরনের কিছু ব্যবহার করতে হচ্ছে না। এটা 50 ওয়াটের একটি লাইট, এবং এইটার ব্রাইটনেস আসলে মারাত্মক রকমের ব্রাইটনেস। তো আমি বলবো, যারা কিনা ব্যাকগ্রাউন্ডে কোনো লাইট ফেলতে চান তারা এটা ব্যবহার করতে পারেন। যেমন ধরুন, এই যে আমার এখানে কিন্তু এই যে লাল একটা লাইট দেখা যায়, রাইট, এটা কিন্তু লাল না, পিছনের ওইটার কালারটা হলো গিয়ে গ্রে, পিছনে যে কাপড়ের মতো যেটা রয়েছে ওটা গ্রে কালারের, বাট আমি লাইট দিয়ে কিন্তু একটা ডিফারেন্ট কালার টোন তৈরি করেছি। এপাশে হচ্ছে গিয়ে অরেঞ্জ আর এপাশে রেড, যার ফলে একটা ডিফারেন্ট কালার দিচ্ছে, আর এদিকে যেমনটা আপনারা দেখছেন যে একটু টিল টাইপের একটা কালার আছে। তো এই রেয়ারের কালারটা চেঞ্জ করার জন্য আপনারা এই ধরনের লাইট ব্যবহার করতে পারেন। এই লাইটের সাথে আপনারা একটা রিমোট পেয়ে যাবেন, রিমোট দিয়েই কালার টালার চেঞ্জ করতে পারবেন। 6 মাসের ওয়ারেন্টি সহ বিডি শপে এই লাইটটার দাম রয়েছে 650 টাকা। আমি পার্সোনালি এটা ব্যবহার করি, ওই যে দেখুন পিছনে জ্বলছে, এই যে বড় লাইটটা দেখেন, ব্যাকলাইট হিসাবে এই লাইটটা আমি ইউজ করছি। এছাড়াও বিভিন্ন পারপাস ব্যবহার করা হয়ে থাকে, যেমন আউটডোরে ব্যবহার করতে পারেন, বাগানে ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে এই লাইটটা কাজের, যেহেতু এটা IP65 সার্টিফাইড। তবে একটা ব্যাপার কি, এই লাইটটা যদি একদম মানে ফুল ব্রাইটনেসে থাকে সেই ক্ষেত্রে ক্যামেরাতে মানে একদম টোটালি সাদা সাদা হয়ে যায়, তো তখন আপনি কিছুটা ব্রাইটনেস কমিয়ে রাখতে পারেন, মানে 50 ওয়াটের আসলে প্রয়োজন হয় না। এবার একটু স্ট্র্যাপ লাইট নিয়ে কথা বলা যাক। বাজারে বিভিন্ন ধরনের স্ট্র্যাপ লাইট আছে, একদম 350 টাকায়ও পাওয়া যায়, 250 টাকায়ও মনে হয় পাওয়া যায়। তবে আমি বলবো, আপনারা যারা কিনা ঘর ডেকোরেশন করার জন্য বা সেট আপ তৈরি করতে চান এইগুলো ব্যবহার করবেন না, আর একটু দাম দিয়ে কিনবেন, সেই ক্ষেত্রে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। আপনি 550 টাকার মধ্যে বিভিন্ন রকমের স্ট্র্যাপ লাইট পেয়ে যাবেন, যেমনটা আমি আমার কম্পিউটারের টেবিলে ব্যবহার করে থাকি, পিছনে ওই যে ওখানে আছে, মানে স্ট্র্যাপ লাইট আমি গোল করে পেঁচিয়ে অন্য কাজে ব্যবহার করছি। তো এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। এই স্ট্র্যাপ লাইটগুলোর দাম হচ্ছে গিয়ে 550 টাকা। এটার মডেল নাম্বারটা আমার ঠিক খেয়াল নাই, অ্যাকচুয়ালি মডেল নাম্বারও দরকার হয় না। যদি আপনারা দোকান থেকে কিনতে চান দেখবেন
350 টাকা, আর একটি 550 টাকা বা 600 টাকা বলবে, এরকম দামে পাওয়া যায়। তো ওটা 550 টাকায় পাওয়া যায়। এই লাইটটাও কিন্তু দারুণ। এটা হচ্ছে গিয়ে কোনো একটা টেবিলের উপরে যদি আপনি মানে ডেকোরেশন করতে চান তখন ব্যবহার করতে পারেন, বা দরজার পাশেও কিন্তু এটা দিয়ে ডেকোরেশন করা যায়। এই লাইটগুলো রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় এবং পার্সোনালি আমি ব্যবহার করে আসছি প্রায় 4.5 বা 5 বছরের মতো। তো এই লাইট আসলে সহজে নষ্ট হওয়ার পসিবিলিটি নেই। আর এই স্ট্র্যাপগুলোর ব্যাক সাইডে কিন্তু আঠা থাকে, বোথ সাইড টেপ দেওয়া থাকে, যার ফলে যে কোনো জায়গায় খুব সহজেই ফিট করা সম্ভব। এবারে আমার পছন্দের একটা লাইট আপনাদেরকে দেখাতে চাই, 3D RGB ডিসপ্লে মিউজিক লাইট। আপনি মিউজিকের সাথে এই লাইটটা জ্বালাতে পারবেন, মানে মিউজিকের বিটে বিটে দেখবেন এটা জ্বলছে, বা আপনি যখন কথা বলবেন আপনার কথার রিদম থেকে এটা জ্বলতে পারবে। তবে এর সাথে ব্যাটারি নেই, এটা রিচার্জেবল না। এটাতে 5 ভোল্ট ইনপুট দিতে হয়, সেটা আপনি কম্পিউটার থেকে দিতে পারেন অথবা পাওয়ার ব্যাঙ্ক থেকেও দিতে পারেন, অথবা যে কোনো চার্জার দিয়ে দিলেও চলবে, মোবাইল চার্জার দিয়ে দিলেও চলবে। এর রেয়ারে আমরা USB টাইপ সি পোর্ট দেখব, তার উপরে একটি মাইক্রোফোন রয়েছে, ওই যেটা বলছিলাম কথা বললে আপনার কথা শুনেও চলতে পারে। উপরের দিকটাতে 3টা বাটন রয়েছে, মোড চেঞ্জ করার জন্য, কালার শিফট করার জন্য এবং পাওয়ার বাটন থাকছে। তবে মজার ব্যাপার হলো এই লাইটটাকে আপনি অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন, আপনার স্মার্টফোনের অ্যাপস দিয়ে এটাকে কন্ট্রোল করা যাবে। এটাকে 3D লাইট বলা হয় কারণ সামনে থেকে লাইটটা দেখা যায়, আবার সাইড থেকেও দেখা যায়, একটা 3D ইফেক্ট দিয়ে থাকে, যার ফলে ওভারঅল লাইটটা দেখতে ভালোই লাগে। এই লাইটটা আপনি আপনার কম্পিউটার সেটআপের পাশে রাখতে পারেন, বা সাউন্ডবক্সের সাথে রাখতে পারেন, বা আমাদের মতো এরকম স্টুডিও সেটআপ যাদের রয়েছে সেখানেও কিন্তু আপনি রাখতে পারেন। যখন আপনি কথা বলবেন তখন এটা জ্বলবে, দেখতে ভালোই লাগবে, কিংবা গাড়িতেও রাখা যেতে পারে। তবে এটাতে অজস্র লাইটিং মোড রয়েছে, আর ওই যে অ্যাপস থেকে কন্ট্রোল করার সুব্যবস্থা তো রয়েছেই। লম্বায় এই লাইটের সাইজ হলো 19 সেন্টিমিটার, বিডিশপে বর্তমানে এর দামটা রয়েছে 800 টাকা। তো 800 টাকা একটু বেশি মনে হয়েছে আমার কাছে, মনে হয় যে আর একটু কম দামে পেলে ভালো হতো, অথবা এটা যদি রিচার্জেবল হতো তাহলে কোনো ধরনের কমপ্লেনই থাকতো না, এই আর কি। তবে লাইটটা সত্যি বেশ দেখতে সুন্দর। আমি বলছিলাম 100 টাকাতেও লাইট পাওয়া যায়। হ্যাঁ, 100 টাকাতে এই যে এই লাইটগুলো পেয়ে যাবেন, সরাসরি কারেন্টে ব্যবহার করা যাবে। এবং আমার এই যে ব্যাক সাইডে যে লাইটটা জ্বলছে, যে লাল কালার আর ওইদিকে অরেঞ্জ কালার, এটা কিন্তু এই লাইট থেকেই জ্বলছে। এটা আপনি সিঙ্গেল কালারেও পাবেন, মাল্টি কালারেও পাওয়া যায়, মানে RGBতেও পাওয়া যায়। এবং আমার হাতে এখন যেটা রয়েছে এখানে 3টা কালার দিতে পারে, একটা হলো টিল, একটা হলো গ্রিন, আরেকটি হলো গিয়ে কি বলে ইয়েলো। তো বলা যায় 100 টাকা এই লাইটটা খারাপ না। আমি অনেক সময় অরেঞ্জ কালার বা একটু ওয়ার্ম টোন নিয়ে আসার জন্য এই লাইটটা ব্যবহার করে থাকি, বা ওই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য তো ব্যবহার করছি। ফাইনালি আপনাদের জন্য খুবই দারুণ 2টা লাইট আমি দেখাতে চাই। এই 2টা একই সেটআপে থাকে, মানে এক বক্স আপনি পেয়ে যাবেন 2টা লাইট, এবং এই 2টাও কিন্তু এই লাইটটার মতো পারফর্ম করে থাকে। অর্থাৎ এর সাথে মাইক্রোফোন রয়েছে এবং আপনি যখন কথা বলবেন তখন এটা ভাবে জ্বলতে পারবে, বা মিউজিক সাউন্ডের সাথেও এটা জ্বলতে পারবে। তাছাড়াও মোবাইল ফোন দিয়ে কন্ট্রোল করা যায়, মোবাইল ফোন দিয়ে ব্রাইটনেসকে কন্ট্রোল করতে পারবেন, সেই সাথে কালার টেম্পারেচার বলুন বা যে কোনো ধরনের কালার তখন আপনি শিফট করতে পারবেন মোবাইল ফোন দিয়েই। এবং এর অ্যাপসটা কিন্তু বেশ ইউজার ফ্রেন্ডলি আমার মনে হলো, মানে একদম হিজিবিজি টাইপের না। মানে অ্যাপসের লোগো দেখে আমি ভাবছিলাম যে খুব একটা সুবিধাজনক হবে না, বাট ভিতরে গিয়ে দেখলাম খুবই অর্গানাইজড, সুন্দর একটা অ্যাপস, এবং যেটা দিয়ে খুব সহজে এগুলোকে কন্ট্রোল করা যায়। এটাও RGB মিউজিক লাইট, তবে এর সাথে কিন্তু বিল্ট ইন ব্যাটারি নেই। রেয়ার প্যানেলে আমরা দেখতে পাই USB টাইপ সি পোর্ট রয়েছে, এবং এর সাথে একটি ক্যাবেল থাকবে, ওই একটা ক্যাবেল থেকে 2টা ক্যাবেল, আবার 2টা দিয়ে 2টাকে লাইন দিতে হয়। তবে আমি বলবো ব্যাটারি হলে আরও ভালো হতো, যতটুকু সম্ভব এটার ব্যাটারি ভার্সনও পাওয়া যায়, অর্থাৎ ব্যাটারি সহ একটা পাওয়া যায়, যেটা আপনারা বিডি শপে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, হয়তো সেখানে পেয়ে যাবেন। তবে যারা কিনা কম্পিউটারের পাশে সেট করে রাখবেন, মনিটরের দুপাশে 2টা, তাদের জন্য আমার মনে হয় না যে ব্যাটারির কোনো প্রয়োজনীয়তা আছে, কম্পিউটারের থেকে একটা লাইন দিয়ে দিলেই হয়। মাত্র 5 ভোল্ট ইনপুটে এটা চলে, বাট এর ব্রাইটনেস সত্যিই বেশ দারুণ। আপনি চাইলে এই লাইট দিয়েও কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড বা যে কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে পারেন। এই লাইটও কিন্তু প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, আর এগুলোকে শুধু লম্বা করেই রাখতে হবে এমনটা না, আপনি চাইলে এভাবে শুয়েও রাখতে পারেন। বিডি শপের দাম রয়েছে 1700 টাকা। আমি বলছিলাম যে অলমোস্ট 2000 টাকার লাইটও রয়েছে। এই লাইটটার দাম এখানে যেহেতু 2টা পাচ্ছেন আপনি, 1700 টাকায় খুব একটা খারাপ হবে না আমার মনে হয়। 2টা কিনলে আপনার একবারে মানে 2 পাশের লাইট পেয়ে গেলেন আর কি। সো এটাও আপনারা দেখতে পারেন। তো ভাই ব্রাদার, মোটামুটি এই লাইটগুলোই আমি রেগুলার ব্যবহার করি এবং আমার কাজ খুব ভালোভাবে এগুলোতে চলে যায়। হয়তো আপনাদের অনেকের কাজে লাগতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো লাইটের দেখা পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে ভুলবো না। দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে।